যখন কোনো বাচ্চা ছোট থাকে তখন সে নিজের যত্ন নিজে নিতে পারে না, আর তাই তো তার মা তাকে ছায়ার মতো আগলে রাখে এবং যে কোনো বিপদ থেকে তার বাচ্চাকে রক্ষা করে। এটা যে শুধুমাত্র মানবজাতির মধ্যে তা কিন্তু নয়, পশু পাখির মধ্যেও এমনটাই দেখা যায়। অনেক সময় তো নিজের বাচ্চার জীবন বাঁচানোর জন্য শিকারী প্রাণীর কাছে নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দেয় শুধুমাত্র বাচ্চাকে বাঁচানোর জন্য, কিন্তু সবসময় যে এমনটাই ঘটবে তা কিন্তু নয়। অনেক সময় দেখা যায় অনেক প্রাণী নিজের সন্তানকে নিজ হাতে মেরে ফেলে। কি বন্ধুরা অবাক হলেন? হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন। আজকের আমাদের এই ভিডিওতে দেখাবো এমন কিছু নিষ্ঠুর মা যারা নিজের সন্তানকে মেরে ফেলতেও দ্বিতীয়বার ভাবে না। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। হাউস প্যারু। বন্ধুরা, যে কোনো সম্পর্কে প্রতারণার শিকার হওয়া খুবই দুঃখজনক, আর এটা মানুষের সাথেই হোক কিংবা কোনো পশুর সাথেই। বন্ধুরা, ধোঁকা খাওয়ার পর রাগ হওয়াটাই স্বাভাবিক, কিন্তু রাগের জন্য সব কিছু শেষ করে দেওয়ার সাহস কেবলমাত্র স্প্যারো পাখির মধ্যেই রয়েছে। বন্ধুরা, বোলাবালা দেখতে এই ছোট স্প্যারো পাখি এমনিতেই পৃথিবীর সবচেয়ে ভালো মা, কিন্তু প্রতারিত হলে এরা সবচেয়ে ভয়ঙ্কর মায়ের রূপ ধারণ করতে বেশি সময় নেয় না। আসলে এই প্রজাতির পাখিগুলো তাদের সঙ্গীকে খুবই সন্দেহ করে। পুরুষ স্প্যারো পাখি অন্য কোনো মহিলা স্প্যারো পাখির সাথে সম্পর্কে যুক্ত হলে এই পাখি শান্ত থাকে না। পুরুষ স্প্যারো পাখির সাথে সম্পর্কে যুক্ত হওয়া সকল মহিলা স্প্যারো পাখিকে একে একে খুঁজে বের করে এবং তাদের বাসা এবং ডিম সহ সকল কিছুকে নষ্ট করে দেয়। মহিলা স্প্যারো পাখি এমন আচরণ শুধুমাত্র তার বাচ্চাদেরকে পিতার ভালোবাসা পাওয়ার জন্যই করে। বন্ধুরা, আপনি জানলে অবাক হবেন যে এরা তাদের পুরুষ সঙ্গীকে ফিরিয়ে আনার জন্য সব রকম কৌশল অবলম্বন করে, আর এর জন্য যদি তাদেরকে অন্য পাখির অথবা অন্য পাখির বাচ্চাদের প্রাণ কেড়ে নিতে হয় তাহলেও এরা সেটা করে। বারিং বিটল। এই বিটলগুলোর প্রধান খাদ্য হচ্ছে ইঁদুর। এরা ইঁদুরের মাংস খেয়ে তাদের জীবন ধারণ করে। মা বিটল ইঁদুর শিকার করে নিজে খায় এবং বাচ্চাদেরকেও খাওয়ায়, কিন্তু দুর্ভাগ্যবশত সব বাচ্চাদের জন্য পর্যাপ্ত পরিমাণ খাবার থাকে না। এই পরিস্থিতিতে যে বাচ্চাদের ওপর মায়ের প্রথম নজর পড়ে সেই বাচ্চাদেরকেই প্রথমে খাওয়ানো হয় এবং বাকি বাচ্চাগুলো ক্ষুধার্ত থেকে যায়। খাবারের জন্য বাচ্চারা মাকে নালিশ করলে কিংবা খাবারের জন্য বাচ্চারা মাকে বারবার বিরক্ত করলে এই প্রাণীগুলো তার বাচ্চাকেই মেরে ফেলে। তো বন্ধুরা, বারিং বিটলের মমতা একটি কঠোর সিদ্ধান্তের ওপরে চলে। আসলে বারিং বিটলে নিজের বাচ্চাকে নিয়ে কোনো সমস্যা থাকে না। মা যখন বাচ্চাদেরকে পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে অক্ষম হয় ঠিক সেই মুহূর্তেই তার বাচ্চাকে মেরে ফেলে। র্যান্ডি র্যাবিট। বন্ধুরা, খরগোশকে দেখলেই অনেক কিউট মনে হয় আর দেখলে হাত বুলিয়ে আদর করতে ইচ্ছে করে, কিন্তু আপনি কি জানেন খরগোশ তার নিজের বাচ্চাকে আদর করে না? আসলে মা খরগোশ বাচ্চার জন্মদানের কয়েক ঘন্টার পরই দ্বিতীয়বারের জন্য মা হওয়ার জন্য নিজেকে তৈরি করে নেয়, ফলে এই প্রজাতির খরগোশ তার সদ্যজাত বাচ্চাকে সৃষ্টিকর্তার ভরসায় ছেড়ে দেয় এবং আবার প্রজনন প্রক্রিয়া শুরু করে দেয়। এমনকি কখনও তার বাচ্চাদের খোঁজখবরও নেয় না, আর তাই তো এই কিউট প্রাণীগুলো খারাপ পশুদের মাদের তালিকায় স্থান পায়। ক্যাঙ্গারু। প্রাণী জগতে খারাপ মাদের তালিকায় ক্যাঙ্গারুকেও রাখা হয়েছে, কারণ কোনো শিকারী প্রাণী যখন ক্যাঙ্গারুকে আক্রমণ করতে আসে তখন ক্যাঙ্গারু নিজের জীবন বাঁচানোর জন্য শিকারীর দিকে নিজের সন্তানকে ছুঁড়ে ফেলে দেয় যাতে শিকারী তার বাচ্চার দিকে মনোনিবেশ করে, আর এই সুযোগে সে নিজে প্রাণে বেঁচে যায়। স্টর্ক বার্ড। এই ভিডিওতে আপনি দেখতে পেলেন যে স্টর্ক বার্ড তার বাচ্চাকে নিজের বাসা থেকে নিচে ফেলে দিচ্ছে বাচ্চাটি যাতে মারা যায়। কিন্তু স্টর্ক এই কাজটি কেন করে? স্টর্ক এই কাজটি এই জন্য করে না যে সে তার বাচ্চাদের ঘৃণা করে অথবা সে পাগল হয়ে গেছে। স্টর্ক এই কাজটি তখনই করে যখন তার কাছে যথেষ্ট খাবার থাকে না। প্রয়োজনীয় খাদ্যের অভাবে এবং অন্য বাচ্চাদের বাঁচানোর জন্য সে তার বাসা থেকে দুই তিনটা বাচ্চা ফেলে দেয়। ড্রাকুলা অ্যান্ড। এই পিঁপড়াগুলি খুবই মারাত্মক, এরা নিজেদের বাচ্চাকে মেরে ফেলে তাদের রক্তপান করে। ড্রাকুলা পিঁপড়ারা খুবই কর্মঠ হয়, তবে তারা শক্ত খাবার খেতে পায় না, তাই তারা নিজেদের বাচ্চাদেরই খেয়ে থাকে। বলতে গেলে এই পিঁপড়ার পুরো পরিবারই বাচ্চাদের রক্তপান করেই বেঁচে থাকে। হার্প সিলস। হার্প সিলের বাচ্চাগুলো দেখতে খুবই সুন্দর হয়ে থাকে। জন্মের 12 দিন পর্যন্ত হার্প সিল মা তার সন্তানকে খুবই যত্নআত্নি করে বাচ্চাকেও দুধ পান করায় যাতে সে ঠান্ডায় গরম থাকতে পারে। তবে 12 দিন পর হার্প সিল মা তার সন্তানকে ছেড়ে মহাসাগরে প্রজননের জন্য চলে যায়। তখন হার্প সিলের বাচ্চাকে একাই থাকতে হয়। এ কারণে মা ছেড়ে যাওয়ার পর হার্প সিলের বাচ্চা অন্য প্রাণীদের শিকারে পরিণত হয়। যারা ভাগ্যবশত বেঁচে যায় তাদের না খাওয়ার ফলে শরীরের ওজন অর্ধেক কমে যায়। জন্মের 8 সপ্তাহ পর এই বাচ্চাগুলো সাঁতার কাটতে শেখে ও নিজে শিকার করে খাওয়া শিখে যায়। মা ছাড়া বেড়ে ওঠা এই হার্প সিলের বাচ্চাদের 30% মারা যায়। প্রাণীজগতের বেশিরভাগ মা নিজের সন্তানকে অন্য প্রাণীর থেকে রক্ষা করার চেষ্টা করে, সেখানে স্কিঙ্করা নিজের সন্তানকে শিকারে পরিণত করে। এই প্রাণীরা নিজের ডিমকে অন্য প্রাণীদের থেকে সুরক্ষা দিতে সেগুলোকে নিজেরাই খেয়ে ফেলে। আপনাদের মধ্যে অনেকেরই হয়তো বা এই বিষয়টা জানা নেই যে শকুরদের মধ্যে নিজের বাচ্চাদের খেয়ে ফেলার একটা প্রবণতা রয়েছে।
ইন্টারনেট জগতে ভাইরাল হওয়া এই ভিডিওটি একবার দেখুন। এখানে একটি মাসুকর নিজের শতজাত সন্তানকে এভাবে চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন। আপনি হয়তোবা ভাবতে পারেন এটি সাদা বর্ণের শুকুর অথবা অন্য জাতের শুকুর তাই এমনটি করছে। আসলে কিন্তু তা নয়, সাদা অথবা কালো সব জাতের শুকুরের মধ্যে এই প্রবণতা থাকে। কিন্তু কেন? আসলে সন্তান জন্ম দেওয়া তীব্র ব্যথা সহ্য করার কারণে অনেক সময় রেগে গিয়ে এমন করে। আবার কিছু কিছু বিজ্ঞানীদের মতে মা শুকুর নিজের সন্তানদের দেখে নিজেই ভয় পেয়ে যায় আর নিজের শত্রু ভেবে তাদেরকে এভাবে খেতে শুরু করেন। আর এজন্য শুকুরের ফার্মে সদ্যজাত বাচ্চাদেরকে মা শুকুর থেকে নিরাপদ রাখার ব্যবস্থা থাকে। প্রাণী জগতের হিংস্র মাদের তালিকায় শার্ককে দেখে নিশ্চয় অবাক হননি, কারণ আমরা সবাই জানি শার্ক কী পরিমাণ হিংস্র। তাদের এই হিংস্রতা মানুষ বা অন্য প্রাণীর ওপর শুধু নয়, মাঝে মধ্যে নিজেদের বাচ্চাদের ওপরে হিংস্র হয়ে ওঠেন। এমন অনেক ঘটনা এসেছে ক্ষুধা লাগার কারণে নিজের বাচ্চাদেরকেও খেয়ে ফেলেছেন। তাসমেনিয়াম ডেভিল অনেকটা ইঁদুরের মতো দেখতে হলেও ডেভিলটা অনেক হিংস্র হয়। এরা একসঙ্গে প্রায় 50টি বাচ্চা জন্ম দেয়, তবে সেখান থেকে মাত্র 4টি বাচ্চাকে এরা দেখাশোনা করে, বাকিদের মারার জন্য মা ডেভিল রেখে চলে যায়। 9 মাস পর্যন্ত ওই মা তার 4টি বাচ্চাকে নিয়েই থাকে, এরপর বাচ্চারা একাই থাকা শিখে যায়। মা হয়ে নিজের বাচ্চাদের এভাবে মৃত্যুর মুখে ফেলে রাখার কারণে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মাদের তালিকায় তা এই প্রাণীটি স্থান পেয়েছে। কোকিল পৃথিবীর সব প্রাণী মাতৃত্বের স্বাদ গ্রহণ করে, একমাত্র কোকিল ব্যতিক্রম। এরা কখনও তাদের ছানাদের চোখে দেখেনি, নিজেরা বাসা তৈরি করতে পারে না বা জানে না। অন্যান্য পাখির বানানো বাসায় স্ত্রী কোকিল ডিম দেয়। যখন স্ত্রী কোকিল ডিম পাড়ার সময় হয় তখন তারা সুযোগ খুঁজতে থাকে অন্য পাখির বাসায় প্রবেশের জন্য। এমনকি এই পাখিরা এতটাই চতুর যে অন্য পাখির বাসায় যদি ডিম থাকে সেই ডিম ফেলে সংখ্যা ঠিক রেখে নিজের ডিম রেখে দেয়। 3 থেকে 4টি ডিম পাড়ে তারা, তবে একটি পাখির বাসাতেই নয়, কোকিলা ঘুরে ফিরে 3-4টি অন্য পাখির বাসায় ডিম পাড়ে। এরপর যত দ্রুত সম্ভব স্থান ত্যাগ করে মা কোকিল। এরপর আর কোনোদিন নিজ সন্তানের খোঁজও করে না মা কোকিল। মানুষের বাচ্চাদের মধ্যে ঝগড়া লাগলে মা সাধারণত বাচ্চাদের শান্ত করার চেষ্টা করে, তবে কালো প্রজাতির ঈগলের বাচ্চাদের ক্ষেত্রে ভিন্ন। কালো প্রজাতির ঈগলের বাচ্চারা যখন ঝগড়া করে তখন মা থামানোর পরিবর্তে শুধুমাত্র চেয়ে চেয়ে দেখে, আর এই কারণে ঈগলের বাচ্চারা মারামারি করে বেশিরভাগ সময় মারা যায়। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখার পর আপনার কী মনে হয়? এই প্রাণীগুলো কি সত্যি আসলে নিষ্ঠুর নাকি প্রকৃতির ব্যতিক্রম ছাড়া আর কিছুই না, তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।